ভালো খবর পরে দেব ভালো খবরটা পরে দিই নিশ্চয়ই সাংবাদিক বন্ধুদের জন্য অত্যন্ত পজিটিভ নিউজ মনে হয় অন ডিপেনশন অনেকেরা চেড়ে ভালো নাও লাগতে পারে যা পরে বলবো লাস্টে যেহেতু আমি ক্যাবিনেটের সদস্য বসলে যতটুক সম্ভব আপনাদের ব্রিফিং করতে পারলে ভালো আজকে পর্যন্ত ধান ক্রয় হয়েছে চার লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো একত্রিশ কেজি এজন্য কৃষকদের হাতে টাকা গেছে আটাত্তর লক্ষ আষট্টি হাজার টাকা গতকাল ছিল তিন লক্ষ ষাট হাজার কেজি আজকে হয়ে গেছে চার লক্ষ তেত্রিশ হাজার কেজি এটা আপনাদেরকে ইনফরমেশান দিলাম আজকে টিআরটিসি ডাইরেক্টলি বাস চালিয়েছে পাঁচটা আবার অপারেটেড বাই অপারেটার টিআরটিসির তারা চালিয়েছে ষাটটা বারোটা প্লাস আরবান ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড তারা চালিয়েছে তিরিশটা মানে আজকে বিয়াল্লিশটা সরকারি উদ্যোগে বিভিন্ন রোডে গাড়ি চলেছে দশ হাজার তিনশো তেইশের যারা আমরা মন্ত্রিসভা পঁয়ত্রিশ হাজার টাকা করে সবাইকে ডিউ টু লকডাউন আমরা দিয়েছিলাম এলিমেন্টারি দপ্তরের চার হাজার পাঁচশো ছেচল্লিশ জন এলিমেন্টারি দপ্তরের চার হাজার পাঁচশো ছেচল্লিশ জন তাদেরকে সবাইকে টাকা দিয়ে দেওয়া হয়েছে এর জন্য খরচ গেছে পনেরো কোটি একানব্বই লক্ষ টাকা অলরেডি সেকেন্ডারি এডুকেশনের পাঁচ হাজার একশো তেতাল্লিশ তাদেরকে টাকা দেওয়া হয়েছে আঠারো কোটি পাঁচ হাজার শুধু বাকি রয়েছে তিনশো জন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের গরমেন্ট মাত্র তিনশো জন টোটাল নয় হাজার ছশো উনানব্বই জন ভাবতে পারেন যে আট হাজার আটশো বিরাশির মধ্যে নয় হাজার করতে আসলো এটা হলো যে যারা এডিসিতে ছিল তাদেরকে তো আমরা ডাইরেক্ট টাকা দেই না আমরা দিই তাদেরকে তারা ডিসবার্স করে এ টোটাল সংখ্যা নয় হাজার জন টোটাল আমাদের খরচ যাবে খরচ গিয়েছে আঠারো লক্ষ পাঁচ হাজার একটা ফিগার আর একটা ফিগার হলো পনেরো কোটি একানব্বই লক্ষ এই দুটো মিলে পেমেন্ট হয়েছে পনেরো কোটি একানব্বই লক্ষ পুরো দেওয়া হয়েছে চার হাজার পাঁচশো ছেচল্লিশ জনকে সেকেন্ডারির পাঁচ হাজার একশো তেতাল্লিশ জনের মধ্যে তিনশো দশজন বাদ দিয়ে সবাইকে টাকা দেওয়া হয়েছে ষোলো কোটি একানব্বই লক্ষ পঞ্চান্ন হাজার সেকেন্ডারির আর তিনশো দশের জন্য এক কোটি পঞ্চাশ লক্ষ এক কোটি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা রয়ে গেছে তাদের তিনশো দশজনের অ্যাকাউন্ট ঠিকঠাক হলে ঢুকে যাবে আমরা কালকে এক বন্ধু বলেছিলেন চিফ সেক্রেটারির একটা সার্কুলার দিয়েছে সেই সার্কুলার মধ্যে আইটেম নাম্বার নাই এইটে আছে সরি নাইনে আছে দো ডিসিশন রিগার্ডিং ওপেনিং অফ স্কুলস

শিক্ষা সচিব থেকে আমরা দিয়ে রেখেছিলাম উইথ এফেক্ট ফ্রম সিক্স মে শুধুমাত্র পয়লা জুনের কথা নয় ছয় মে দু হাজার দুই অল এইচ এমস অল টিচার ইনচার্জ শুড অ্যাটেন্ড ইন স্কুলস ইন অর্ডার টু এনশোর দ্যাট মিড ডে মিল মিল মিড ডে মিল ফান্ডস আর ডিপোজিটেড ইন টু দি ব্যাঙ্ক অ্যাকাউন্টস অফ স্টুডেন্টস প্রপার ডিস্ট্রিবিউশন অফ বুকস টু প্যারেন্টস ইজ ডান

বিতর্কের অবকাশ নেই কারণ দুটো অলমোস্ট সেম কিন্তু আমরা আগেই বলেছি প্রয়োজন মতে দরকার তবে এর মধ্যে আমরা নোটিভিশন জারি করবো যে টিচার যদি যায় কতজন যাওয়া কি না কী কাজ করবে সেটাও বলে দেবো আগেও কিসের জন্য গিয়েছে সেটা আমরা আগেই ফোর্থ মেয়ের আমাদের নোটিফিকেশনের মধ্যে উল্লেখ রয়েছে স্যার দেব সাংবাদিকদের ব্যাপার এর আগে সাংবাদিকদের বিরুদ্ধে একটু বলে রাখি এটা আমার নেচার আপনাদের সাথে আমার ফ্রেন্ডশিপ আছে এই জন্য বলি নিউজ করার আগে খুব দুঃখ হয় বুঝি এক কথা জেনে শুনে ভুল করা জেনে শুনে নিউজ লেখা ইট ইজ এ ক্রাইম জেনে শুনে নিউজ করা ইজ এ ক্রাইম লোকায়ুক্ত আসন ফাঁকা হ্যাঁ আসন ফাঁকা রাজ্যের মন্ত্রীর টেবিলে ফাইল চাপা পড়ে থাকায় ত্রিপুরা রাজ্যের লোকায়ুক্তের চেয়ার তোয়ালে সুবিত হয়ে পড়ে আছে মে এপ্রিল মেয়াদ শেষ হওয়ার যাওয়ার এই পথ ছেড়ে চলে আসেন অবসরপ্রাপ্ত বিচারক সুবল বৈদ্য সূত্রের খবর রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী চাইলেও মানে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল বলে দিয়েছে অমুককে দিয়ে দাও নিউজের অর্থ হইলেই রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী চাইলেও মন্ত্রী সুবল বৈদ্যকে পুনর্নিয়োগ করতে চাননি কোন মন্ত্রীকে বুঝিয়েছে উনি জানেন সম্প্রতি লোকায়ুক্ত সুবল বৈদ্যের কার্যকালের মেয়াদ শেষের আগেই ফাইল চলে যায় রাজ্যপালের কার্যালয়ে ফাইল এইটা ত্রিপুরার রাজ্যপাল সুবুল বৈদ্যকে লোকায়ুক্ত রাখতে চেয়ে তাকে এক বছরের পুনর্নিয়োগের দেওয়ার জন্য সম্মতি দিয়ে দেন শব্দগুলি মনে রাখবেন ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার কুড়ি ফাইলটি গিয়েছিল রাজ্যপালের টেবিলে এটাও মনে রাখবেন তারিখটা সেখান থেকে আঠাশে ফেব্রুয়ারি ফাইল চলে আসে সচিবালয়ে মানে গভর্নরের কাছে গেছে এখান থেকে আইসে ফাইল ওই দিনই ফাইল পাঠানো হয় মুখ্যমন্ত্রী টেবিলে মুখ্যমন্ত্রী সুবুল বৈদ্যকে নিয়োগ দেওয়া হোক বলে দিয়েছে ফাইলে তবে এর আগে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অভিমত নেওয়ার কথাও নিজের নোটে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এলো নিউজ সংবাদদাতা জানে দপ্তর কার যদি ধরে নিই আমার দপ্তর বোধে আমাকে বলা হয়েছে প্রথম হলো লোকায়ুক্ত আইন দপ্তর ঠিক করে না এই সাধারণ জ্ঞানটা যদি না থাকে কলম ধরা উচিত না দিস ইজ দ্য প্রভিশন লোকায়ুক্ত অ্যাক্ট প্রভিশনটা কি গভর্নর শ্যাল বাই ওয়ারেন্ট আন্ডার হিজ হ্যান্ড অ্যান্ড সেল অ্যাপয়েন্টেড পারসন টু বি বিজ দি লোকায়ুক্ত প্রোভাইডেড ইচ্ছা করলে উনি পারবে না লোকায়ত্ত শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দি গভর্নর অন দি অ্যাডভাইস অব অন দি অ্যাডভাইস টেন্ডার বাই চিফ মিনিস্টার ইন কনসালটেশন উইথ দি স্পিকার অ্যান্ড দি লিডার অফ দি অপোজিশন অব দি লেজিসভ অ্যাসেম্বলি অব দি স্টেট গভর্নর লিখতে পারে আছে কোথাও গভর্নর লিখে দিয়ে অমুখে দাও গভর্নর এমন একটা ব্যক্তিত্ব ওনাকে নিয়ে নিউজ করার আগে চোদ্দবার চিন্তা করা উচিত ফাইল কে মেনটেন করে এআরডি জেনারেল জেনারেল অ্যাডমিশন এআরডি ইট ইস নট ডিপার্টমেন্ট ধরে নিলাম এআরডি তাহলে নিউজ ইজ কন্ট্যাক্ট টোটাল মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দপ্তর আটকে রেখেছে বলছে বুঝাচ্ছে কি বুঝাতে চাইছে এই তো ফাইল কোথায় গেলো গভর্নরের কাছে গভর্নর যাওয়ার কাছে স্কোপ কোথায় মুখ্যমন্ত্রী এখনো মিটিং ডাকেনি মিটিং ডাকবে মুখ্যমন্ত্রীর দপ্তর এআরডি দপ্তর মিটিং ডাকবে মিটিং ডেকে অপোজিশন লিডারকে আনবে স্পিকারকে আনবে এনে মিটিং করবে সুপারিশ যাবে দেন সেন্ড দি ফাইল টু দি গভর্নর দেন অ্যাপয়েন্টমেন্ট লেটার গভর্নর সম্মতি দেওয়ার পর আবার চলে আসবে কোথায় যে এ রিফর্মস দেন নোটিফিকেশন হবে নিউজ লেখার আগে কোনো মন্ত্রীকে ছোট করার জন্য যদি পরিকল্পনা থাকে নিউজের অর্থই তো নাই আমি দুঃখিত একটা মিনিমাম সেন্স নাই আমি নিউজ লিখে ফেলছি এটা এই জন্য কথাটা বললাম আমি কাউকে আঘাত দেওয়ার জন্য নয় মিনিমাম গান থাকতে হবে যে আসলে কোন দপ্তর করে কি করে এসব জিনিস জানান আগে জানা থাকা উচিত আমি এই জন্য ফাইলটেই খুঁজে ফাইলটেই নিয়ে এসেছি হোয়াট ইজ হোয়াট কোভিড নাইন্টিনেরটা পরে দেব প্রথম আজকে মন্ত্রিসভা আপনারা জানেন যে আমাদের রাজ্যে মেনি ডিস্টিংগুইশিভ পার্সন আছে হ্যাভিং আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন দি সোসাইটি ইন মাল্টিপল ত্রিপুরা নেমলি তাঙ্গাডা আলম অ্যান্ড বেনিচন্দ্র জমাতিয়া হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড পদ্মশ্রী বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর দেয়ার এক্সট্রা অর্ডিনারি কন্ট্রিবিউশন ইন মিউজিক অ্যান্ড ট্রাইবেল ফোক রাইটিং রেসপেকটিভলি এবং বিভিন্ন রাজ্যে আমাদের রাজ্যে নেই বিভিন্ন রাজ্যে যেমন মহারাষ্ট্রে মহারাষ্ট্র ভূষণ উত্তরপ্রদেশে ইয়াস ভারতীয় অ্যাওয়ার্ড পশ্চিমবঙ্গে কর্ণাটকে কর্ণাটক রত্ন ওয়েস্টবেঙ্গলে ওয়েস্টবেঙ্গল বিভিশন সম্মান এরকম থাকে আমাদের রাজ্যটা এটা দীর্ঘ বছর ধরে নেই কোনো কালই ছিল না আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা জানেন একুশে জানুয়ারি নাইনটিন সেভেন্টি টু ইজ এবং আমাদের বাজেট ভাষণেও এই কথাটা উল্লেখ ছিল আমরা এবার কতগুলি অ্যাওয়ার্ড বিশেষ করে পাঁচটা অ্যাওয়ার্ডের আমরা ঘোষণা করছি এবং প্রত্যেক বছর স্টেট হুডে কেউ না কেউ এই সম্মান পাবে এক নম্বর ত্রিপুরা বিভূষণ সম্মান ত্রিপুরা বিভূষণ ত্রিপুরা বিভূষণ সম্মান এটা এটা দেওয়া হবে ইট ইজ প্রপোজ টু দি কনফার্ড ইন এভরি ইয়ার ইন এনি ফিল্ড লাইক লিটারেচার আর্টস আর্ট আর্টস না আর্ট স্পোর্টস সায়েন্স সোশ্যাল ওয়ার্ক জার্নালিজম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হেলথ সার্ভিসেস অ্যান্ড এনি আদার সার্ভিসেস এর জন্য একজনকে দেওয়া হবে অনলি ওয়ান এবং দি অ্যাওয়ার্ড মানিক কাম উইথ রুপিস ফাইভ ল্যাক্স এস ক্যাশ প্রাইজ অ্যান্ড সাইটেশন মোমেন্টো শাল টাল এগুলি থাকবে নেক্সট ইজ অ্যাওয়ার্ড ত্রিপুরা ভূষণ সম্মান ওইটা হলো বিভূষণ ত্রিপুরা বিভূষণ এটা দিলাম ত্রিপুরা ভূষণ এটা ইটাও লাইক লিটারেচার আর্টস স্পোর্টস সায়েন্স সোশ্যাল ওয়ার্ক জার্নালিজম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হেলথ সার্ভিসেস অ্যান্ড এনি আদার সার্ভিসেস তাদের জন্য ত্রিপুরা ভূষণ সম্মান দেওয়া হবে ওটার ওটার ভ্যালু দু লক্ষ টাকা অ্যালং উইথ ওই মোমেন্টো শাল এগুলি থাকবে অ্যান্ড অ্যানাদার সম্মান এইচ ডি বর্মন মেমোরিয়াল সম্মান এইচ ডি বর্মন আমাদের এটা রাজ্যেরও গৌরবের বিষয় এস ডি বর্মন মেমোরিয়াল সম্মান আমরা দেব এবং এক্ষেত্রে এটা হবে এক্সট্রা অর্ডিনারি কন্ট্রিবিউশন টু দি ফিল্ড অফ মিউজিক আর্ট অ্যান্ড কালচার এটার জন্য দেওয়া হবে এটা ওয়ান লাখ এলং উইথ শাল এবং মোমেন্টো এগুলি থাকবে আরেকটা আমরা দেব মহারানী কাঞ্চনপ্রভা দেবী মেমোরিয়াল এটা দেওয়া হবে লাইক জেন্ডার সেনসিটাইজেশন সেন্সিটাইজেশন ওমেন ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার লিটারেসি ক্যাম্পেইন এবং ওমেন অ্যাটসেট্রা এটার জন্য দেওয়া হবে ওইটা এক লক্ষ টাকা আর আরেকটা হবে স্টেট ওয়ার্ড ফর সাইন্টিফিক অ্যান্ড এনভায়রনমেন্ট ফেস অ্যাক্টিভিটিস আপনাদের মধ্যে অনেকে এসব নিয়ে চিন্তা গবেষণা করেন তো দিস ওয়ার্ড ইজ গিভেন টু স্টিমুলেট অ্যান্ড ক্যারাইজ অ্যান্ড রিকগনাইজ আউটস্ট্যান্ডিং এফোর্ডস ইন দ্য এরিয়া অফ সায়েন্স পপুলারাইজেশন অ্যান্ড কমিউনিকেশন ইন প্রমোটিং সায়েন্টিফিক টেম্পার আউটস্ট্যান্ডিং ওয়ার্কস অন এনভারমেন্টাল অ্যাক্টিভিটিস ওর এনি ইনোভেটিভ ওয়ার্কস যার জন্য এটা দেওয়া হবে এটাও এক লাখ এবং এগুলি দেওয়া হবে দিয়ে অ্যাবভ অ্যাওয়ার্ডস মে বি কনফার টু দি সিলেক্টেড রিসিপেন্টস অন স্টেট হুড ডে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি এভরি ইয়ার এবং এগুলি দেওয়ার ক্ষেত্রে পরবর্তী সময় কমিটি করে দেওয়া হবে কমিটি তা ঠিক করবে তাকে দেওয়া না দেওয়া এটার জন্য আমাদের মন্ত্রিসভা আজকে এটা অ্যাপ্রুভেল দিয়েছে স্টেট অ্যাওয়ার্ড ফর সাইন্টিফিক অ্যান্ড এনভায়রমেন্টাল অ্যাক্টিভিটিস যারা পরিবেশ নিয়ে গবেষণা মনে করে আপনাদের মধ্যে তো অনেকে করে তো যারা যারা করে তারাও যদি এক্সট্রা অর্ডিনারি কিছু দেখায় ইন দ্যাট কেস দ্যাক গেট অলসো অ্যাওয়ার্ল্ড ইনোভেটিভ এনি নূতন কিছু দেখান যে কোনো জিনিস দেখাতে পারেন নতুন ইনোভেটিভ এটা আছে সায়েন্স সায়েন্সটাকে পপুলারাইজেশন সায়েন্স পপুলারেশন কমিউনিকেশন অ্যান্ড ইন প্রমোটিং সাইন্টিফিক টেম্পার আউটস্ট্যান্ডিং ওয়ার্কস অন এনভারমেন্টাল অ্যাক্টিভিটিস অর এনি ইনোভেটিভ ওয়ার্কস এটা আমাদের গভর্নমেন্ট আজকে মন্ত্রিসভা এটার অনুমোদন দিয়েছে আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল সেই দিনও ত্রিপুরা নিউজ সোসাইটি যখন মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে আসে পাঁচ দফা দাবির মধ্যে এটা একটা দাবি ছিল প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং ওয়েব মিডিয়ার সাংবাদিকদের জন্য এক্ডিটেশান কার্ড ইস্যু করতে হবে আপনাদের দীর্ঘদিনের ডিমান্ড এবং আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট প্রেস ক্লাব অফ ইন্ডিয়া প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া একটা মডেল অ্যাগ্রিডেশন রুল আছে অল ওভার ইন্ডিয়াতে মডেল এগ্রিডেশন রুল দুই হাজার চোদ্দ ফ্রেন্ড বাই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া সে মডেলকে সামনে রেখে এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়া বলছে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া বলছে ইন ইস মিটিং হেলডন পনেরো দুই উনিশে বলছে হোয়াইল ডিসকাসিং দি ইস্যু অব এগ্রিডেশন ডিজলভ দ্যাট দি অ্যাটেনশন অব দি অল দি স্টেট গভর্নমেন্ট বি ডন টু দি মডেল এগ্রিডেশান রুলস কপি অ্যাষ্ট ফ্রেমড বাই দি প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া উইথ অ্যাডভাইস টু ফ্রেম দেয়ার পলিসি রুলস ইন কনফরমেটি উইথ দ্যাম তো আমরা এই মডেলকে সামনে রেখে আমরা একটা একটা আমরা অ্যামেন্ডমেন্ট করেছি আগের যেটা নাম ছিল ত্রিপুরা প্রেস রিপ্রেজেন্টেটিভ এগ্রিডেশান রুলস দুই হাজার এক আমরা মনে করি এখন প্রেসের অর্থটা মারাত্মক ওয়াইড হয়ে গেছে নাও ইট ইজ মিডিয়া সুতরাং শুধুমাত্র প্রেস বলতে আমরা সাধারণত বুঝি প্রিন্টিং ব্যাপার তো আমরা এটার নাম দিয়েছি ত্রিপুরা মিডিয়া রিপ্রেজেন্টেটিভ অ্যাগ্রেডেশন গাইডলাইন্স কেন রুলস বললাম না দেয়ার ইজ নো অ্যাক্ট যেহেতু অ্যাক্ট নেই দীর্ঘ বছর উনিশ বছর আগে এটা করেছিল কিন্তু এটা ভুলে ভরা ত্রুটিপূর্ণ এবং রকম সিস্টেমেটিক নেই কাকে দিবে কাকে না দিবে খেয়াল খুশি কিচ্ছু নেই যদিও একটা নজনের কমিটি থাকে কিন্তু কিন্তু তাদের কাছেও দরাবান্ধা কোনো কিছু গাইডলাইন ছিল না আমরা এই মডেলকে সামনে রেখে আমরা একটা গাইডলাইন করে দিয়েছি এবং আমরা দি কম্পোজিশন অফ দি এগ্রেডেশন কমিটি হ্যাজ বিন মডিফাইড টু ইনক্লুড ওয়ান রিপ্রেজেন্টেটিভ ফ্রম ইলেকট্রনিক পাবলিক ওয়েব মিডিয়া ওয়ান ফ্রম অ্যামঙ্গ ক্যামেরাম্যান কাম করসপন্ডেন্টস অব লোকাল মিডিয়া অ্যান্ড রিডিউস ওয়ান রিপ্রেজেন্টেটিভ ফ্রম দি ক্যাটাগরিজ এটা করতে গিয়ে আপনারা আগের কি আছে আমি বলে দিই আপনাকে আগে ছিল ওয়ান সেল বি সেক্রেটারি অব দি প্রেস ক্লাব এটা এখনও থাকবে

ওয়ান ফ্রম নিউজ এজেন্সি ওয়ান ফ্রম নিউজ এজেন্সি থাকবে আরেকটা একটা ওয়ান ফ্রম মাস মিডিয়া অ্যান্ড ওয়ান ফ্রম মাস মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন এটা একটা থাকবে এডিটার্স সব লোকাল ইলেকট্রনিক অ্যান্ড ওয়েবস ওয়েব মিডিয়া এটাও থাকবে ক্যামেরাম্যান আগে ছিল না ক্যামেরাম্যান কাম করসপন্ডেন্টস অ্যাসোসিয়েট উইথ লোকাল নিউজ মিডিয়া এরকম আমরা নজনকে করে দিয়েছি এটা এটা আমরা একটু চেঞ্জ করে দিয়েছি এবার আপনারা জানেন যে এতদিন আপনারা জানেন আজকে পর্যন্ত আজকের তারিখে যদি বলি টোটাল নাম্বার অফ কার্ডস মার্চ দু হাজার আঠারো পর্যন্ত ছিল একশো ছজন একশো ছজনের ছিল এগ্রিগেশন কার্ড এর মধ্যে আমরা গভর্নমেন্টে আসার পরে আমরা কুড়িজনকে দিয়েছি মাত্র এবং তিনজন জার্নালিস্ট রিটায়ারমেন্টে চলে গেছে একশো তেরো জন আজকে আছে দশজন রিনিউ করেনি দিস ইজ দ্য পিকচার করেনি এবং দেখা যায় এটা করতে গিয়ে আগে কোটা যেরকমভাবে দেওয়া হয়েছে পুরানোটা চৌত্রিশ জনের বেশি চৌত্রিশটা চৌত্রিশটা ক্যাটাগরিকে দেওয়া যায় আমরা করেছি উনাশি জন উনআশি জন কী কী ন্যাশনাল নিউজ এজেন্সি ন্যাশনাল নিউজ এজেন্সি একজন এবার আমরা করছি কি ন্যাশনাল নিউজ এজেন্সি একজন আছে আমরা বলছি ওয়ান করসপন্ডেন্ট অ্যান্ড ওয়ান ক্যামেরাম্যান এবং আগে আগে ছিল দি লোকাল যারা এ ক্যাটাগরি জন ছিল আমরা এটাকে করেছি আরেকটা নতুন করেছি মেট্রোপলিটান ওয়ান করেসপন্ডেন্ট ওয়ান ক্যামেরাম্যান এখানে আবার ইচ্ছা করলে তারা দুজন থাকবে আগে জন ছিল এ ক্যাটাগরিতে আমরা জন পাঁচজন কুড়িজন করেছি কুড়িজন পাবে পনেরো জন করেসপন্ডেন্ট পাঁচজন ক্যামেরাম্যান বি ক্যাটাগরি আগে ছিল আট আমরা করেছি বারো নজন হল করেসপন্ডেন্ট তিনজন হলো ক্যামেরাম্যান এবং সি ক্যাটাগরিতে ছিল তিনজন আমরা করেছি পাঁচ তিন আট এখানে আমরা সাত করেছি কারণ আমরা উইক উইকলি ডেলিজ আগের যেটা একটা ছিল আমরা দুটো করেছি উইকলি হ্যাভিং পাবলিশড অ্যাটলিস্ট ফর্টি ফাইভ ইস্যু ইয়ার একজন ছিল এখন আমরা ওয়ান করসপন্ডেন্ট ওয়ান ক্যামেরাম্যান নাম্বার ইনক্রিজ করে আমরা দুই করে দিয়েছি সব জায়গায় আমরা নাম্বার ইনক্রিজ করে দিয়েছি ফর্ট নাইটস হ্যাভিং পাবলিশড অ্যাটলিস্ট টোয়েন্টি টু ইস্যু আগে একটা ছিল আমরা একটা রেখেছি এবং আমরা আগে ছিল না একদম নূতন স্যাটেলাইট অবলিক কেবল টিভি চ্যানেল নিউজ চ্যানেল এ ক্যাটাগরির জন্য পাঁচজন এবং ক্যামেরাম্যান পাঁচজন দশজন পাবে কারণ এখন মিডিয়া বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার সারা পৃথিবীতেই এটা গুরুত্বপূর্ণ সে এ ক্যাটাগরি পাঁচজন এবং পাঁচজন ক্যামেরাম্যান বি ক্যাটাগরি পাঁচজন সরি বি ক্যাটাগরিতে চারজন রিপোর্টার এবং চারজন ক্যামেরাম্যান সি ক্যাটাগরিতে সেরকম আছে সি ডি এগুলি সব বাড়িয়ে দিয়েছি প্রত্যেক ক্ষেত্রেই ক্যামেরাম্যান থাকবে এ বি সি ডি এটা একদম ছিল না সেগুলি আমরা এখন দশ আট চার দুই টোটাল যে ইলেকট্রনিক মিডিয়া সেখানে চব্বিশ জন আমরা করে দিয়েছি এবং ফ্রি ল্যান্সার্স এটা আগে ছিল না ছিল থাকলেও ব্যাখ্যা ছিল না কোনো সংজ্ঞা ছিল না বা সংখ্যাও ছিল না আমরা বলছি প্রেস ফটোগ্রাফার্স তিনজন এ ক্যাটাগরির দুইজন বি ক্যাটাগরির একজন এই টোটাল দিয়ে ছজনের আমরা এটা প্রভিশন রেখেছি এছাড়া আগে ছিল না ওয়েব মিডিয়া এ ক্যাটাগরি দুইজন বি ক্যাটাগরি একজন এটাও তিনটা ফ্রি লান্সার্স এটা আমরা বাড়িয়ে দিয়ে সব জায়গায় আমরা সংখ্যাটা বাড়ি দিয়েছি এবং যেটা আমরা আগে কি ছিল ফার্স্ট শিডিউল ফাইভ ইয়ার্স অর মোর বাট লেস দেন ফিফটিন ইয়ার্স আগে ছিল মানে ষোলো বছর থাকলে সে কিছু পাবে না এটা এটা কী ধরনের ব্যাখ্যা আমি অন্তত ইংরেজি বুঝিনি আগে ছিল ফাইভ ইয়ার্স অর মোর বাট লেস দেন ফিফটিন ইয়ার্স তাহলে ষোলো বছর অভিজ্ঞতা থাকলে তাকে অ্যাগ্রেডেশন কার্ড দেওয়া হবে না এ বেকার আমি জানি না কে এটা ডাব করেছে আমরা এখন করেছি রিপোর্ট রিপোর্টার এই যদি জুনিয়র ক্লাসিফিকেশন জুনিয়র ওয়ান সিরিয়াল নাম্বার ক্যাটাগরি রিপোর্টার এইচ পঁচিশ থেকে চল্লিশ এবং সেক্ষেত্রে আমরা বলে দিয়েছি ফাইভ ইয়ার্স অ্যান্ড অ্যাবাব ফাইভ ইয়ার্স অ্যান্ড অ্যাবাব অটোমেটিক্যালি যার যেটা হবে সেই জন্য আমরা এক্ষেত্রে এটা ভালো না কারো আপনারা বুঝবেন ডিগ্রি অবলিক ডিপ্লোমা অন জার্নালিজম ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অবলিক কলেজ অথবা টেন টু স্ট্যান্ডার্ড পাস অ্যান্ড অ্যাবাব ফ্রম এনি রিকগনাইজড বোর্ড এরকম হলে আমরা এটাকে আমরা দিয়েছি এর জন্য থাকবে সিনিয়র এক্ষেত্রে আমরা বলছি ফিফটিন ইয়ার্স অ্যান্ড অ্যাভাব সেখানে সিনিয়র্স এবং ওই ওই যে লেখাপড়ার কথাটা এখানে সেম অ্যাজ অ্যাভব এটা থাকবে এটা বয়স চল্লিশ থেকে পঞ্চাশ ভ্যাটারেন আগেও ছিল ভ্যাটারেন জুনিয়র আগেও ছিল সিনিয়র আগেও ছিল ভ্যাটারেন আগেও ছিল ফিফটি টু সিক্সটি কিন্তু কোয়ালিফিকেশান এই টোয়েন্টি ফাইভ ইয়ার্স অ্যান্ড অ্যাভাব এটা এগুলি আগে ছিল না এখন যেটা বলবো ডিস্টিংগুইশ জার্নালিস্ট এটা আগে ছিল না এটা আমরা সম্মান দিচ্ছি অ্যাবাউট সিক্সটি ইয়ার্স তার নিশ্চয়ই মারাত্মক ক্যাডেগরি থাকা উচিত থাকেও কিন্তু তাদেরকে সম্মান আগে এরকমভাবে দেওয়া হয় নাই অ্যাবাউট সিক্সটি ইয়ার্স সেক্ষেত্রে পঁচিশ বছরের অ্যাবাব সেখানে নিউলি অ্যাডেট আমরা এটাকে নতুন যুক্ত এছাড়া ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ক্ষেত্রে অ্যাবাউট টোয়েন্টি ফাইভ ইয়ার্স ডিগ্রি ডিপ্লোমা ফটো অন ফটো জার্নালিজম ফ্রম এনির ইউনিভার্সিটি অর কলেজ অর মাধ্যমিক পাস এখানে ফাইভ ইয়ার্স অ্যান্ড অ্যাবাব এটাও নতুনভাবে আমরা ঢুকিয়ে দিয়েছি ফ্রিল অ্যান্সার আগে ছিল না এটা আমরা ঢুকিয়েছি কোয়ালিফিশনের ক্ষেত্রে ছিটে রেখেছি মাধ্যমিক অ্যাবাব ফর্টি এবং টোয়েন্টি ইয়ার্স অ্যান্ড অ্যাবাব অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ মোর দ্যান থ্রি মিডিয়া অর্গানাইজেশনস নিউজ এজেন্সিস নিউলি অ্যাডেড এটা আমরা দিয়েছি তাদের ক্ষেত্রে হবে এবং প্রত্যেক ক্ষেত্রেই আমরা এরমভাবে অর্থাৎ আমি হিসাব করে দেখেছি আগে চৌত্রিশ জনকে মাত্র দেওয়ার প্রভিশন ছিল এবং এখন আমরা হিসাব করে দেখেছি সেভেন্টি নাইন উনাশিটা জনকে ইচ্ছা করলে দিতে পারে এবং কিভাবে দেবে ফর্ম অলসো এনক্লোজ হিয়ার উইথ এখানে ফর্ম দেওয়া হয়েছে এটা এবং জেলার মহকুমার বহু লোক ঢুকতে পারবে ডিপেন্ড করবে ওই যে সংবাদ মাধ্যম যেটা সে ওনার সিগনেচার নিশ্চয়ই লাগে আমার মনে হয় সেই জন্য আমি দেখেছি এখানে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু একটা প্রভিশন আছে সেখানে নেম অফ দি জার্নালি স্ট্যাটাস আইডি নম্বর কিন্তু সিগনেচার উইথ সিল এডিটার অফ ছিল এটা মধ্যে লাগে এই জিনিসগুলো আমরা দিয়েছি আমরা এটা করতে গিয়ে আরও দুই একটা জিনিস করেছি যে এটা আমাদের কিচ্ছু না আমরা করে দিয়েছি আপনারা করলে করবেন না করলে নাই যে আমরা এক্ষেত্রে আমরা কন্ডিশনের কথা বলছি কন্ডিশন মানে দি এগ্রিডেশন কার্ড উইল বি ট্রিটেড টু বি উইথড্রন অবিক ক্যান্সেলড উইথ ইমিডিয়েট এফেক্ট আগে বলে রাখা ভালো

ইন অল এগ্রেডেশন কেসেস ডিসিশন অফ দি কমিটি সেলফি ফাইনাল তো এগুলি এ কতগুলি এটা করে দিয়েছি দীর্ঘদিনের আরও কিছু জিনিস আসবে ইন ফিউচারে আমরা এই দীর্ঘদিনের অর্থাৎ অনেকে দেখছি এগ্রেডেশান উপযুক্ত আছে কিন্তু এগ্রিডেশন কার্ড পায় না সেই জন্য আমরা এবং এটা এটা অ্যামেন্ডমেন্ট করে দিয়েছি আগে কোনো রুলস রেগুলেশন কিচ্ছুই নামে একটা রুলস বলেছে উনিশ বছর আগে কিন্তু সেই রুলসের অ্যাক্ট ছিল না বলে আমরা এটাকে চেঞ্জ করে গাইডলাইন বলে দিয়েছি এবং গাইডলাইন কী কী জিনিস আছে আমি সংক্ষেপে উল্লেখ করলাম এবং আমি মনে করি দীর্ঘদিনের ডিমান্ড বিভিন্ন সংগঠনের তো তাদের ডিমান্ডের পরিপ্রেক্ষিতে আমরা এই জিনিসগুলি আজকে মন্ত্রিসভা এটা অনুমোদন দিয়েছে অ্যাপ্রুভেল দিয়েছে ডিটেলস অনেক কিছু আছে এটা আপনারা দেখে নিতে পারেন দরকার হলে ফটো

এটার জন্য যারা যারা করবে এটা এটা আমি এটা বলছি অ্যাগ্রিডেশন কার্ডের ব্যাপারে ক্যাটাগরি কোনো না কোনোটা থাকবে আমি জানি না ক্যাটাগরি থাকে না আবার ইয়ে থাকে নাকি আপনাদের তো ইলেকট্রনিক মিডিয়া ছিলই না আমরা তো ক্যাটাগরি ফেলেছি তো ঠিক আছে দেখা যাবে আমি এটা এই জায়গাটা যেহেতু আমি ডিপার্টমেন্টের মিনিস্টার না তো আমি এটা জানি এটা ইলেকট্রনিক মিডিয়াকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে কোনোদিন ইনক্লুশন ছিল না ছিল ওয়েব মিডিয়া ছিল না এটা ক্যাটাগরিজেশন না আপনি কিন্তু ক্যাটাগরিজেশন তো অন্য জিনিস হ্যাঁ হ্যাঁ ক্যামেরা ম্যান হবে হ্যাঁ ক্যাটাগরি তো পড়তে হবে কোন না কোন রাতে এটা তো ক্যাটাগোরিশন আপনার পত্রিকা হবে কিনা মিডিয়া হবে কিনা সেটা তো ক্যাটাগরি কমিটি আছে এদের সাথে মিডিয়া मिलाব কিভাবে না না আপনি একটা সাথে একটা মিলালে হবে না আমার কত হলো এটা কি কমিটি এগ্রিডেশন কার্ড পায় না ইদাম বহুত দিন ধরে সাংবাদিকদের একটা প্রশ্ন আর বিশেষ করে ইলেকট্রিক মিডিয়ার কোনো কিছু নেই এটা আমরা করে দিয়েছি ইভেন ক্যামেরাম্যান অলসো প্রশ্ন হল ক্যাটাগরি যেটা এটা অন্য জিনিস ক্যাটাগরি কমিটি কাজ কিছু কাজ চলছে এটা বোধ আমার মনে হয় ক্যাবিনেটে এখন আসেনি সেটা কোন কোন পত্রিকা কোন ক্যাটাগরি পড়বে এটা তার সার্কুলেশনের উপর নির্ভর করে মাই নলেজ গোস আমি তো জানি তো হবে সঙ্গে তো নিশ্চয়ই সার্কুলের উপরে ডিপেন্ড করে আমি জানি আমি জানি এগুলি এগুলি নিয়ে এগুলি নিয়ে বিভিন্ন সংস্থা মিট করেছে চিফ মিনিস্টারের সাথে এবং আপনাদের কারা কারা এসছে আমি জানি না আমি ছিলাম না কিন্তু অলরেডি ক্যাটাগরির ব্যাপারে যে সমস্যা এটার সাথে এটা ব্র্যাকেট করবেন না না থাকবেই তো আমি কি হঠাৎ করে যে কোনো যে কোনো মানুষকে ধরে এনে কি আমি দিয়ে দেবো আর এটা ডিপেন্ড করে মিডিয়া মিডিয়ার মানে সংস্থা দৈনিক সংবাদ সন্দন ফরিয়াদ বা যারা কত করবে সেটাই তো তারা না এখন এটা এটা পত্রিকা যারা আছে তারা তো ফর্ম তো ফিল আপ করলে ওরা সই দিতে হবে সংখ্যা তো বাড়িয়ে দিলাম সাবডিভিশনের জন্য এত কোটা গভর্নমেন্ট এরকম বলতে পারে নাকি কোথাও আসেনি তাকলে আনাই দিয়ে যদি থাক প্রশ্ন এটাই যদি কোথাও থাকে এনে দিবেন আমরা এমএ করে নেব আরে কিচ্ছু বলে না আমার কথা হলো যে এরকম কোথাও একটাতে ইনস্ট থাকলে ভালো না ইনস্টেন্স হতে পারি না এটার মধ্যে আলোচনার ব্যাপার আছে থাকা তো উচিতই ঠিক আছে আপনাদের যে বলছেন যেরা এটা ব্যাপারটা দেখি আমি যদিও মাইন আপনাদের কমিটির কী রেজুলেশন আমি জানি না আমরা ক্যাবিনেটে এসে ক্যাবিনেটে আসার পর আমরা দেখেছি এটা খুব সুন্দর প্রপোজাল এই জন্য এবং এটা বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার কোনো কিছুই ছিল না এবং ওইখানে আমরা গুরুত্ব দিই এবং প্রিন্ট মিডিয়ারও ক্যামেরাম্যানদের কোনো কিছু ছিল না সেই জন্য সবকে ওয়াইড স্কোপ করে দিয়েছে যদি এরকম থাকে বা না থাকলেও আমি এটা আলাপ করবো এটা অ্যামেন্ডমেন্ট করাটা কোনো বিষয় না আমাদের কাছে আমরা এখন এখন প্রশ্ন হল এটা সংবাদপত্রের সাথে যুক্ত যারা তারা আমরা যদি বলে দিই মফৎসল এটা রাইট কাটিল হচ্ছে না কমিটির কেন হবে না তো ওরা বলে দিক না ওরাই তো ওরাই তো ঠিক করবে ওরা অসুবিধা কি তাহলে আপনাদের সাংবাদিক মাত্র কয়েকজন আপনাদের মধ্যে যদি এত ইয়ে থাকে তাহলে তো কে কি করবে ঠিক আছে এই প্রস্তাব আমার কাছে খারাপ লাগেনি আমার কাছে ভালো লাগে আমার মোহনপুরেরও তো সাংবাদিক বন্ধুরা আছে তারাও পায় কিনা আমি জানি না নিশ্চয়ই এই জিনিসটা যদি কোনো আমার মনে হয় আপাত দৃষ্টিতে মনে হয় না কোনো টেকনিক্যাল প্রবলেম আছে যদি টেকনিক্যাল প্রবলেম না থাকে এই বিষয়টা আমরা দেখব নিশ্চয়ই এটা আমি আলাপ করব। এটা অ্যামেন্ডমেন্ট করা কোনো বিষয় নয় এটা করতে পারো আর যেটা আপনি বলছেন এটা তো ক্যাটাগরি অন্য জিনিস আপনার পত্রিকা বা মিডিয়া কোন ক্যাটাগরি পড়বে এটার জন্য ক্যাটাগরাইজেশনের জন্য নিশ্চয়ই একটা কমিটি আছে আমি যতরূপ জানি

না প্রতিনিধি কি ভূমিকা তাহলে তাহলে চুজ করার সময় বুঝে সুঝে চুজ করবেন আপনি প্রতিনিধি চুজ করুন বুঝে চুজ করুন আমাদেরকে পাঠায় মনপুর মানুষ বুঝে সুঝে চুজ করেছে আপনাকে চুজ করতে হবে আপনি প্রতিনিধি এমনভাবে পাঠান যেখানে আপনার কথাটা যেন উঠাতে পারে তবুও আপনারা বলছেন অনেক মিডিয়া কিটার বাইরে আছে কতগুলি কতগুলি এখন তো একটা ঢুকলেন অন্তত ইলেকট্রনিক নামটা তো এসছে আর বাকি যেটা বাকি যেটা এটা কে করে আমি জানি না ক্যাটাগরি ক্যাটাগরি কে করে সার্কুলেশন নিশ্চয় থাকে এবং এটা নিশ্চয়ই একটা কিছুর উপরে ভিত্তি করে করে ঠিক আছে এটা দেখব আমি দুটো পয়েন্ট বলেছেন আপনারা একটা দেবাশিস বাবু বলেছেন আপনি বলেছেন দেখব ওইটা বোধ কোনো অসুবিধা আছে বলে আমি মনে করি না এবং যদি কোনো কোনো সাংবাদিক সংবাদ মহল থেকে যদি কোনো রকম অবজেকশান না আসে আমার মনে হয় কারা অবজাসখান আমি জানি না হলে বোধহয় এটা অসুবিধা নয় কিছু কোটা ফাইভ পার্সেন্ট হোক টু পার্সেন্ট হোক একটা কিছু না থাকলে এটা দেখা যাবে আর আপনি যেটা বলছেন কতগুলি মিডিয়া এরকম আউট অফ

আপনাদের প্রেস যে কোনো প্রেস আমরা অন্যদের আমরা আমরা আপনারা তো বোধহয় কি কমিটি কোন দিন কি দেখলাম কি একটা কমিটি আছেন না তো আমরা তো বোধহয় একটা কোনো কমিটিতে আমি দেখলাম পরশু দিন কি একটা কমিটি বেরিয়েছে পরশু দিন না এর আগের দিন আপনি তো আছেন নাও এখন ব্যবস্থা করুন আরে দায়িত্ব পাওয়ার পরে যে দায়িত্ব দায়িত্ব করে দেখান আপনি তো একটা কমিটি আছেন কি কমিটিতে জানি আমি ঠিক মানো নাই কি কমিটিতে তাইলে সব গভর্নমেন্টের উপরে সেরে যেয়েছেন নিজেরা কিছু করেন ঠিক আছে দেখব না পত্রিকা বা মিডিয়া কোনোটাই মানে ক্যাটাগরির বাইরে থাকুক এটা মোটোই ভালো ডিসিশান নয় তো এটা কী ব্যাপারটা না বুঝে কমেন্ট করা ঠিক হবে না কারণ যেহেতু ইন ডিটেলস তো আমি জানি না বিষয়টা দেখব ইনফেক্টেড ওয়ার্ল্ড যে ইনফেক্টেড সংখ্যা একষট্টি লক্ষ চল্লিশ হাজার নশো চৌত্রিশ ডেথ কেস তিন লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো আটচল্লিশ ইন্ডিয়া এক লক্ষ আটানব্বই হাজার সাতশো ছয় ডেথ ফাইভ ফাইভ নাইন এইট টিল ডেট ইন ত্রিপুরা অ্যাক্টিভ কেস টু সিক্স নাইন রেকভার্ড ওয়ান সেভেন্টি থ্রি টোটাল পার্সোনাল আন্ডার সার্ভেলেন্স কমিউনিটিভ চৌত্রিশ হাজার পাঁচশো কুড়ি চোদ্দ দিন কমপ্লিট হয়ে গেছে একুশ হাজার বারো ফেসিলিটেশন কোয়ারেন্টাইনে আছে চারশো ষাট হোম কোয়ারেন্টাইনে রয়েছে তেরো হাজার আটচল্লিশ স্যাম্পল কালেকশন হয়েছে একত্রিশ হাজার চারশো একানব্বই স্যাম্পল কালেক্টেড অন টুডে আজকে এক হাজার পাঁচশো একত্রিশ হাজারের মধ্যে এক হাজার চারশো একানব্বই টেস্ট হয়েছে উনত্রিশ হাজার একচল্লিশ আজকে চলছে আটশো পঞ্চাশ এর মধ্যে পজিটিভ ফোর ফোর সিক্স নেগেটিভ আঠাশ হাজার পাঁচশো পঁচানব্বই রিকভার্ড ওয়ান সেভেন্টি থ্রি এ টু সিক্সটি নাইন অ্যাক্টিভ কেচের মধ্যে দুশো বেয়াল্লিশ ভগৎ সিং তিন জিবি হাসপাতাল টোটাল টু ফর্টি ফাইভ আর চব্বিশ জন অন দা ওয়ে টেস্ট পার মিলিয়ন সেভেন থাউজেন্ড টু সিক্স গতকাল এক হাজার বাইশটা স্যাম্পল টেস্ট হয়েছে এর মধ্যে পজিটিভ একশো ছয় এরা সবাই ভগৎ সিং আছে আজ সকালে তিনশো আশির মধ্যে তেইশটা পজিটিভ আজকে সবাই অন দা ওয়ে বর্তমানে তিন তিনজন আছে আর ভগৎ সিং এ রয়েছে সেন্ট্রাল জেলে একজন একজনের পাওয়া গেছে একশো সাতের মধ্যে এর সাথে লিঙ্ক উনত্রিশ জন রয়েছে একজন ওয়েতে একজন অন দা ওয়ে না বলছি একশো সাতের মধ্যে কলকাতার ফ্লাইটে দুই ওয়েস্ট আমি এরকমভাবে বলতে পারবো না আমি মিলিয়ে রাখবেন ওয়েস্ট ত্রিপুরাতে তিন একশো সাতের মধ্যে এর মধ্যে কলকাতার দুজন ফ্লাইটে চেন্নাইয়ের একজন সিপাইজলার একান্ন জন চেন্নাই ট্রেনে একত্রিশ মুম্বাই ট্রেনে দেড় দশ দিল্লির ট্রেনে তিন ব্যাঙ্গালোরের দুই কর্ণাটকের এক এই হলো একান্ন জন টোটাল এই শিবাজলা ডিস্ট্রিক্টের খোয়াইতে দুজন হায়দ্রাবাদের একজন কলকাতা ফ্লাইটের একজন গোমতিতে পাঁচ চেন্নাই ওয়ান গুরগাওয়া ওয়ান কলকাতা ফ্লাইট একজন 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 নর্থ ইস্টির টু সাউথ ত্রিপুরা চেন্নাই ফোর কলকাতা ওয়ান দলাইতে একশো সাতের মধ্যে কেউ নেই উনকোটিতে একচল্লিশ চেন্নাই ছাব্বিশ ব্যাঙ্গালোর পাঁচ গুরগাঁও সেভেন হায়দ্রাবাদ ওয়ান ত্রিবান্দ্রাম ওয়ান আসাম ওয়ান ট্রাক ড্রাইভার ওয়ান জিরো সেভেন তেইশের মধ্যে তেইশ হল আজকে সবটা ডিটেলস নেই আমাদের আটজন আছে চেন্নাই দুইজন আছে কলকাতা দুজন ফ্লাইট আছে বাকি 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 হিস্ট্রি নেই চোরাই বাড়ি দিয়ে আজকে এসছে তিনশো তেত্রিশ জন আর দুজন এসছে দাম চড়াকে দিয়ে আপনাদের আপনারা জানেন যে আজকে ওয়ান পেশেন্ট নেম শানসুর নেহার এইচ ফিফটি ওয়াজ অ্যাডমিটেড টু দি ফ্লু ক্লিনিক অফ দি এজিএমসি অ্যান্ড জিবি হসপিটাল ইয়েস্টারডে গতকাল এক তারিখ দুইটা আড়াইটার দুইটা পঞ্চাশের সময় এই মহিলা ভর্তি হয় তার বাড়ি মতিনগর আন্ডার কি উইথ অফ ফিভার ব্রেথলেসনেস অ্যান্ড ভমিটিং ভর্তি হল হার সোয়াব স্যাম্পল ওয়াজ কালেক্টেড ইয়ে ইভিনিং ইট সেলফ টুডে মর্নিং তার আড়াইটা দুইটা পঞ্চাশে ভর্তি হয় এবং ফ্লু ক্লিনিকে থাকে ভর্তি হওয়ার সাথে স্যাম্পল কালেকশন করা হয় এবং আজ সকালে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে দি প্যাশেন্ট ওয়াজ ফাউন্ড হ্যাঙ্গিং ইন দি বাথরুম অব দি ফ্লু ক্লিনিক শি ওয়াজ এ নোন কেস অব হেভি ক্রনিক কিডনি ডিজিজেস সিকেডি উইথ সোরাইসিস মোস্টাবলিটা স্কিন ডিজিজ বোধ হয় হার্ট সফ স্যাম্পল কালেক্টেড ইয়ার ওয়াজ রিপোর্টেড টু বি কোভিড নাইন্টিন পজিটিভ কেস অ্যাট অ্যারাউন্ড ইলেভেন এম আজকে আজকে এগারোটার সময় জানা যায় যে তার যে স্যাম্পল নেওয়া হয়েছিল সেটা পজিটিভ এর মধ্যে সকালে সে সুইসাইড করে মারা যায় পোস্টমর্টম এক্সামিনেশন ওয়াজ কন্ডাক্টেড টুডে অন দি কপস অ্যান্ড দি কজ অফ ডেথ ইজ প্রিলিমিনারি অ্যাসার্টেন টু বি ন্যাচারাল কজেস অব হ্যাঙ্গিং তো এই জন্য যেহেতু যেহেতু মারা যাওয়ার রিপোর্ট যেহেতু পরে এসছে তবুও কোবিন্দ তো যদি জানা যায় কোনো ডেড বডিতে কোভিডের সংক্রমণ রয়েছে সেক্ষেত্রে কতগুলি সিস্টেম রয়েছে ইচ্ছা করলেই আপনি তাকে সৎকার যেভাবে ইচ্ছা করতে পারবেন না অ্যাকর্ডিংলি এসডিএম সদরকে মেডিকেল সুপেন্ডের চিঠি দিয়েছে অ্যারেঞ্জমেন্ট অফ হ্যা এইচ এ আর এসি হারসব্যান হ্যান ফর ট্রান্সপোর্টেশন অফ ওয়ান ডিজিজ পজিটিভ এবং উইথ রেফারেন্স টু দিস সাবজেক্ট স্যাটার বাব আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট অ্যাজ পার মিটিং হেলডন বারো পাঁচ কুড়ি বারো পাঁচ কুড়িতে একটা মিটিং হয়েছিল ইন দি কনফারেন্স হল আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন সেখানে সিদ্ধান্ত হয়েছিল এসডিএম সদর উইল প্রোভাইড হ্যার্স ব্যান ফর ট্রান্সপোর্টেশন অফ ডেড বডিজ অফ কোভিড নাইন্টিন ভিকটিমস অ্যাকর্ডিংলি ওনাকে চিঠি দেওয়া হয়েছে যে একটা ব্যানের ব্যবস্থা করো লাস্টে খবর পেলাম যে তাকে সাউথ রামনগরে একটু আগে মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে মেসেজ দেওয়া হয়েছে সাউথ রামনগর একটা কবরস্থান রয়েছে সেখানে সেখানে ওকে সৎকার করা হবে এবং যখন ফাঁসি লাগিয়েছে সকালবেলা দেখেছে ও প্রথমে ওর মাই দেখেছে তো এবং তবুও এই এরকমভাবে তার উন্যা দিয়ে ফাঁসি দিয়েছে ফিফটি ফাইভ বোধ হয় ফিফটি ইয়ার্স ফিফটি ইয়ার্স তার এমনি ক্রনিক ইয়ে ছিল কিডনি ডিজিজ ছিল কিন্তু সর্দি কাশ নিয়ে ভর্তি হয়েছে কিন্তু স্যাম্পল নিয়েছে পজিটিভ নেগেটিভ যাই আসতো তখন তাকে ট্রিটমেন্ট সেন্টারে নিত তো এটা আপনাদের জানালাম আর হলো আমরা এ পর্যন্ত টোটাল আমাদের রাজ্যে মাইগ্রেন্ট ব্রি ক্লিন যারা ওয়ার্কারস আছে তাদের সংখ্যা ইনক্লুডিং চিলড্রেন একত্রিশ হাজার তিনশো সাতষট্টি বাচ্চা বাচ্চাসহ আমরা ছাব্বিশ হাজার তিনশো আটাত্তর জনকে পাঠিয়ে দিয়েছি এটা মোট সতেরোটা ট্রেনে একত্রিশ পাঁচ পর্যন্ত সতেরোটা ট্রেনে তাদেরকে পাঠিয়ে দিয়েছি এবং বাকি রয়েছে চার হাজার জন এরা অনেকে যেতে চায় না তো এতজনকে পাঠিয়ে দিচ্ছে এর জন্য খরচ গেছে এক কোটি বিরানব্বই লক্ষ উনাশি হাজার আমাদের রাজ্যে কুড়িটা ট্রেনে লোক এসছে পনেরো হাজার আটশো বিরাশি পনেরো হাজার আটশো বিরাশি বাই রোড এসছে সাত হাজার ছশো তেত্রিশ টোটাল এসেছে তেইশ হাজার পাঁচশো পনেরো জন এবং এর মধ্যে এছাড়া একশো ছয়জন ফ্রম বাংলাদেশ বাউন্ন জন ডিপোটিস ফ্রম কুয়েত এবং আজকের শেষ রাতে মস্কোর থেকে দুজন নামবে গুয়াহাটি যারা আমরা আমাদের রাজ্যে এসছে তাদের জন্য আমাদের খরচ গেছে অষ্টআশি লক্ষ একানব্বই হাজার এবং একত্রিশ মে পর্যন্ত সাত হাজার তিনশো উনপঞ্চাশ জন স্ট্যান্ডার্ড পার্সেনকে যারা বাইরে যাচ্ছে তাদেরকে আমরা টাকা দিয়েছি আর্থিকভাবে সহায়তা করেছি দুই কোটি উনাশি লক্ষ ব্রিকলিন ছাড়াও আমাদের রাজ্যে আগে বলেছি দশ হাজার পাঁচশো ছয়ত্রিশ জন উনত্রিশটা রাজ্যের লোক রয়েছে কোথাও কোন রাজ্যে এক কোন রাজ্যে আট কোন রাজ্যে সাত এরকম রয়েছে দশ হাজার পাঁচশো ছয়ত্রিশ জন কেউ চাকরি করছে এরকম সংখ্যা তো এই ইনফরমেশান আর আজকে যে ফ্লাইট এসে চারজন চারটা ফ্লাইট এটা টোটাল অ্যারাইভিং প্যাসেঞ্জারস চারশো একচল্লিশ প্লাস ছয়জন ইনফ্যান্টস আর ডিপার্টিং প্যাসেঞ্জারস পাঁচশো সাতান্ন প্লাস ফাইভ ইনফ্যান্টস পাঁচশো বাষট্টি এখনও একটা প্লেট বাকি আছে এটা কখন কি পছে কি না আমি জানি না এ হলো আপনাদের টোটাল পিকচার আছে ব্যাঙ্গালুরু থেকে বদরপুর আছে ব্যাঙ্গালুরু থেকে একটা আছে এটা কত লোক আগরতল আসতে পারবে ডাউট আছে আমার সেখানে আমাদের দুইশো প্যাসেঞ্জার আছে একত্রিশ পাঁচ কুড়িতে ছেড়েছে ব্যাঙ্গালুরুতে তিন তারিখ আগামীকাল পচার কথা দুইশো কিন্তু আমার মনে হয় বদরপুরের বা গুয়াটির পরে বোধহয় আসতে পারবে না পথের মধ্যে কোনো প্রবলেম হয়েছে বলে মনে হয় আর কোনো ট্রেন আপাতত নেই এই ট্রেনে মানে আমাদের আমাদের মাধ্যমে নেই এখন ট্রেন তো আসবেই ট্রেনও আসবে আমরা না করতে পারবো না অনেক জায়গায় আমাদের না বলেও এখন ছেড়ে দিচ্ছে যেমন এটা আমরা জানি না কিন্তু আমাদের পরে ছেড়ে দিয়ে বলছে তোমাদের দুশো আছে হ্যাঁ তো সুতরাং আমরা ক্যাবিনেটও আলোচনা করেছি এখন বিভিন্ন জায়গা থেকে ট্রেন পাঠিয়ে ট্রেনের ব্যবস্থা করতে পারলে ওরা পাঠিয়ে দেবে পাঠিয়ে দিলে আমরা রিসিভ করব কি করব তো এগুলো সিচুয়েশন এখন পর্যন্ত এখন আর নতুন করে আমাদের কাছে নেই কিন্তু দুই জায়গায় কিছু লোক আছে এক বেঙ্গালুরু দুই চেন্নাই আর ওয়েস্ট বেঙ্গলও কিছু লোক রয়েছে যদিও ফ্লাইট আসছে এখন তো এভরিডে আমরা যদি হিসাব করি পাঁচটা ফ্লাইটগুলো টোটাল প্রায় আট নশো আটশোর মতো প্যাসেঞ্জার আসতে পারছে সুতরাং ট্রেনের জন্য বারবার আরও বেশি গুরুত্ব দেওয়া আমাদের মধ্যে ঠিক হবে না এখন আসেনি আজকে আজকে ইউক্রেনে রাশিয়া রাশিয়ারটা না এটা আমার কাছে না এটা হলো মস্কো থেকে যেটা ছাড়বে ইউক্রেনটা আমার কাছে না আমি খবর নিয়েছিলাম আর কোনো ফরেন ফ্লাইট আছে কি না শুধু মস্কোরটাই বলেছে যারা আসবে আমাদের ওখানে যারা বাইরে আসবে তাদের নিজস্ব খরচায় তারা কোয়ারেন্টাইনে থাকবে ওখানে আমাদের খবর দিলে আমরা ইনফরমেশনগুলো আমরা আনবো আমরা প্রত্যেক ক্ষেত্রেই আনছি বাস দিয়ে নর্থ ত্রিপুরাকে বলেছি গাড়ি চলে যাবে এখন নেই আপনি যেহেতু বলছেন আমি খবর নেব মনে হয় মনে হয় এরকম জানলে তো আমি জানতাম শিডিউল বোধ চেঞ্জ হয়েছে বা কিছু একটা হয়েছে এখন নি বললে এতক্ষণ পরা বলে নি টোটাল না তো এখন ভাগ করে এলো এখন তোমরা ভাগ করে লো মেনে নাই হ্যাঁ ফোর ফোর সিক্স পজিটিভ বলছি ফোর ফোর সিক্স এটা যোগ করেছে কিনা আমার আমি জানি না তেইশটা যোগ করেছে কি না করছে বলতে পারুন না খবর নেব না যেগুলি কেসই হোক আমরা ট্যাবিল খুঁজি আগে সবগুলি দুই একটা কেসের এখনো ট্যাবিল পাওয়া যায়নি তো এটিগুলি সব আমরা কালেকশন করছি এটা প্রশ্ন এখন কজ অফ ডেথ তো কোভিড না এটা এটা একটা আমারও নিজের প্রশ্ন উঠেছে যে এই কেসে কি হবে কিন্তু কজ অফ ডেথ তো কোভিড না আমাদের তো একজনও এখন আমরা সব তো রিকভারি করে ফেলছি আমাদের চিকিৎসকরা তো সবগুলি রিকভারি করেছে আমরা এজিএমসির থেকেও আমরা এখন এখান থেকে আনছি আজকে আমরা টিএমসি এজিএমসি যারা আছে তাদেরও এখানে আনার চেষ্টা করছি যাতে এখানে আর আমাদের আপনারা জানেন পাঁচশো বেড রেডি আমাদের এটা তো আছে ভগৎ সিং ভগৎ সিংয়ের পরে রয়েছে হাঁপানিয়া সেখানে ফাইভ হান্ড্রেড এখানে থ্রি হান্ড্রেড আমরা জিবি তো আছে কিন্তু জিবি আছে আইজিএম আমাদের তিরিশ ওইটা পঁয়ত্রিশ জিবি আইজিএম বোধ হয় তিরিশ শালবাগান পঁয়ত্রিশ এই জায়গাটি আমরা খুব কেয়ারফুল রাখছি যাতে ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনোরকম অসুবিধা না হয় আর মুখ্যমন্ত্রী তো বিভিন্ন জায়গায় গিয়ে যতরূপ সম্ভব হচ্ছে মানে ওইখানে লোকেরই যেন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই হোম কোয়ারেন্টাইন দিকে গুরুত্ব দিচ্ছি তবুও কোন কোন ক্ষেত্রে যেখানে বাধা আসে সেখানে আমরা চেষ্টা করছি যাতে তারা অ্যারেঞ্জমেন্ট করে নিতে পারে